নমস্কার, আপনাদের সঙ্গে আমি মিনাক্ষী, আপনারা দেখছেন আনন্দবার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ডাক্তার দপ্তরে যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্বকবির জন্মদিন। বিভিন্ন জায়গার পাশাপাশি শেয়ারা বাজারের বিভিন্ন স্কুলে শ্রদ্ধার সাথে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মজয়ন্তী। পিচকুড়ির বিস্ফোরণ স্থল ঘুরে দেখলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য ও জেলা নেতৃত্ব। আসানসোলের রানীগঞ্জ বাজারে একটি দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাই জানানো হল না পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম চক্রের কলমাপুকুরিয়া বিএসসি হাইস্কুলে। রায়নার রূপসোনা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল জলদান শিবির। অবশেষে পুনরায় চালু হল পূর্ব বর্ধমানের রাজার আমলের ঐতিহ্যময় ঘড়িটি। চলে আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার বার্তার দপ্তরে যথাযথ মর্যাদায় পালিত হল বিশ্বকবির জন্মদিন। এদিন দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়। এদিন কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান বার্তার কর্ণধার। মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হল বিশ্বকবির 157তম জন্মদিন। অন্যান্য জায়গার সাথে সাথে বার্তার দপ্তরেও পালিত হল রবীন্দ্র জয়ন্তী। এদিন দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়। তিনটি ধাপে চলে গোটা অনুষ্ঠান। বিশ্বকবিকে পুষ্পের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন বার্তার কর্ণধার। কবিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি চলে স্মৃতিচারণ পর্ব। প্রথম পর্বে কবিকে নিয়ে চলে আলোচনা পর্ব। হ্যাঁ, তার নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছেই তিনি প্রথম ইউরোপীয় সঙ্গীতের প্রেরণা পান, তাই না? ঠিক বলেছ, কিন্তু জানো তো তার একটা দোষ ছিল, কোনো কিছু শেখাটাই তিনি বেশি দিন চালিয়ে যেতে পারতেন না। আসলে মন দিয়ে শেখাটা তার ধাতি ছিল না, কিন্তু তার কাছে সুযোগ ছিল বিস্তর। সুদীপ্তা, মীনাক্ষী, প্রমীলা, লগ্নজিতা মিলে বার্তার প্রথম পর্বে কবিকে শ্রদ্ধা অর্পণ করে। নাচ গান আলোচনার মাধ্যমে সম্পূর্ণতা পায় প্রথম পর্বের কর্মসূচি। দ্বিতীয় পর্বে গানের মাধ্যমে কবিকে স্মরণ করা হয়। তাপস মিত্র ও তার ছাত্রছাত্রীদের গানের মাধ্যমে অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করে মীনাক্ষী। যে বিদ্যালয়ে শিক্ষা না হলো, তিনি তার পরিবারের মধ্যেই তার মানে অরুণোদয় হয়েছিল বলে তার প্রতিভা, তার পিতার কাছ থেকে তো সর্বোপরি সব থেকে বেশি হয়েছে। এদিনের অনুষ্ঠানের শেষ ধাপে গানের মাধ্যমে কবিকে প্রণাম জানান সকলের পরিচিত শিল্পী প্রিয়াঙ্কা মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সুদীপ্তা। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে বার্তার দপ্তর এক অন্য রূপ ধারণ করে। ধুইয়ে দাও
রিপোর্ট আনন্দবার্তা। বিভিন্ন জায়গার পাশাপাশি শেহারা বাজারের বিভিন্ন স্কুলে শ্রদ্ধার সাথে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মজয়ন্তী। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণ দামোদরেও শ্রদ্ধার সাথে পালিত হলো কবিগুরুর 157তম জন্মদিবস। শেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয়ে শ্রদ্ধার সাথে পালিত হলো রবির জন্মজয়ন্তী। এদিন কবি প্রণামের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে এক ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তোমার ভাষা লিয়ে লোকে নতুন নতুন সুরে গান করছে, তোমার কবিতার সঙ্গে নাচ গান। আজকে মূলত কি অনুষ্ঠান করছেন এখানে? আজকে আমরা এখানে একটা রবীন্দ্র জয়ন্তী করছি আমাদের মেয়েদের নিয়ে। প্রতি বছরই আমাদের স্কুলে আজকের দিনে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। এটা কোন স্কুল? এটা এটা শেয়ারা বাজার রাধারানী গার্লস স্কুল। আজকে কি কি মানে অনুষ্ঠান করছেন সারাদিন ব্যাপী? আজকে আমাদের সকালবেলায় কবি প্রণাম দিয়ে শুরু হয়েছে এবং আমাদের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফুল মাল্যদান ফুল দেওয়া এই সমস্ত হয়েছে এবং আমাদের স্কুলের ছোট ছোট মেয়েরা বিভিন্ন আবৃত্তি নাচ গান ছোট নাটক এইসবের মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা উদযাপন করছি। অপরদিকে শেয়ারা বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের শ্রদ্ধার সাথে পালিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী। এদিন রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মদিন পালন করছি। আমরা অন্যান্য বছর খুবই মানে ধুমধাম এবং আড়ম্বরের সঙ্গে পালন করি। আজকে ছাত্রছাত্রীর উপস্থিতি কিছু কম আছে, যে কোনো কারণে হোক আমরা কিন্তু খুব শ্রদ্ধার সঙ্গে পালন করছি। প্রত্যেকের ছেলে ছাত্রছাত্রী নাচ গান এবং রবীন্দ্রনাথের সমস্ত জীবনীটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আমরা বাঙালিরা তো ভুলেই গেছি, মানে আমরা তো ইংরেজি ডেট অফ বার্থ নিয়ে ব্যস্ত। সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা রবীন্দ্রনাথের 25শে বৈশাখ এই বাংলা দিনটাকে কিন্তু শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং রবীন্দ্রনাথ কিন্তু এমন একজন কবি যার কবিতা যার গান সারা বিশ্বে সমাদৃত, এবং সবচেয়ে মানে আমাদের গর্বের বিষয় বাঙালি হিসাবে যে তিনটে দেশে ভারতবর্ষ বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় তার কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা সবচেয়ে আমাদের আনন্দের বাঙালি হিসেবে গর্বের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। উচ্চালন পাঠাগারের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী। যে প্রতিষ্ঠানটা উচ্চারণ নামে একটা জীবন্ত প্রতিষ্ঠান হোক, এটা আমার মুখের কথা নয়, আমার অন্তরের কথা, আমার মনের কথা। আগে হতো না তো আমাদের এই মামাটি মানুষের সরকারের আসার পর থেকে আমরা লাইব্রেরিতে সরকারের নির্দেশে বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে করছি। তার মধ্যে আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে উচ্চারণ পাঠাগার, এই পাঠাগারে আমি সেক্রেটারি, আর আমাদের এই নিচ্ছে আমাদের লাইব্রেরিয়ান, আর তো আমাদের হাসিবুর বাবাকে দেখলেন আমাদের এই বিভাগ পাকা আছে, ইনি আমাদের প্রাক্তন লাইব্রেরিয়ান ছিলেন, আর আমাদের এইসব মানুষজনই আমাদের কমিটির সব মেম্বার, এ একজন আছে সঞ্জয় মালিক মেম্বার, এই সবাই মিলে আমরা গ্রামের মানুষকে নিয়ে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করছি। কী কী অনুষ্ঠান করছেন? অনুষ্ঠানে গান আছে, নৃত্য আছে, নাচ আছে, কবিতা আছে, বিশেষ বিশেষ মানুষদের বক্তৃতা এখানে সব আছে। সব কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হচ্ছে, 157তম জন্মদিন উচ্চালন পাঠাগারে আজকে আমরা উদযাপন করছি। কাদের উদ্যোগে অনুষ্ঠানটা হচ্ছে? এটা উচ্চালন পাঠাগার
উদ্যোগী উচ্চারণের যে পাঠাগার কমিটি আছে সেই কমিটি এবং গ্রামবাসীর সহযোগিতায় এই অনুষ্ঠান আমরা সম্পন্ন করছি। কোথায় করছেন? এটা আমার পাঠাগারের কক্ষেই হচ্ছে, উচ্চারণ আমতলার পাঠাগারের কক্ষে আমরা এই অনুষ্ঠান করছি। কে কে উপস্থিত আছেন এখানে? এখানে উপস্থিত আছেন এই পাঠাগার কমিটির সভাপতি, সম্পাদক থেকে পুরো কমিটি, এছাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এআই আছেন, প্রাক্তন এআই এখানে উপস্থিত হয়েছেন, বিনয় মুখার্জি আছেন, উচ্চারণ গ্রামের বিশিষ্ট সমাজশ্রী জাফর আলী, পীযূষ দানা, কানু দানা থেকে শুরু করে ত্রিলোচন দা আছেন, আমাদের দাদা বিভাস রঞ্জন হাজরা মহাশয়, এরা প্রাক্তন, ইনি এখানকার লাইব্রেরিয়ান ছিলেন, ওনাদের সক্রিয় সহযোগিতা, গ্রামবাসীর সহযোগিতায়, আমার মা বোনেদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা আমরা করছি। শেয়ারাবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পিচকুড়ির বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য ও জেলা নেতৃত্ব। এদের নেতৃত্বের পক্ষ থেকে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানানো হয়। বিস্ফোরণের 48 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এলাকা এখন থমথমে রয়ে গেছে। আউশগ্রাম থানার পিচকুড়িতে বিস্ফোরণের ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেলেও রাজ্য রাজনীতি এখনও তোলপাড়। মঙ্গলবার ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিস্ফোরণের এনআইএ তদন্তের দাবি করেছেন। এদিন সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়, সন্দীপ নন্দীসহ বিভিন্ন নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক ঘটনাস্থল ঘুরে দেখেন। এবং তারা এখানে কজন মারা গেছে সংখ্যাটা আনুমানিক বলা যাচ্ছে না, কিন্তু 4-5 জনের বেশি লোক এখানে মারা গেছে, এবং যাদের বডিগুলো কোথায় গেল সেটা বলতে হবে। আর যদি তাদের মারা যায়নি রাজ্য সরকার, তাহলে তাদের তারা কোথায় আছে, তারা কোন গ্রাম থেকে এসছে সেটা পুলিশ পরিষ্কার করে প্রকাশিত করুন। আর এইখানে লোকাল গ্রামের যে একজন ছিল হান্টার শেখ, যার নাম হচ্ছে আব্বাসউদ্দিন মল্লিক, যার নাম, সে কোথায়, সে বলছে গায়েব। আমরা রাজ্য সরকারের কাছে প্রশ্ন করছি, যদি গায়েব থাকে তার বাড়ির লোক কোথায়? তার বাড়ির লোককে কি সরিয়ে ফেলা হয়েছে? আমরা শুনেছি ঘুষখড়ার কোনো একটা গ্রামে তার বাড়ির লোককে সরিয়ে ফেলা হয়েছে, যাতে কোনো রকম কোনো কিছু সংবাদ মাধ্যমকে কাউকে কোনো কথা না বলতে পারে। এবং আমরা চাই এটা পুরোপুরি তদন্ত হোক, এবং সিআইডি তদন্তের ওপর আমরা ভরসা করি না, রাজ্য পুলিশের ওপর আমরা ভরসা করি না, কারণ তদন্তের পরেই বোঝা যাবে যে কালকে যেসব প্রমাণ ছিল সেইগুলো, এভিডেন্সগুলো সিআইডি নিয়ে চলে গেছে, পরবর্তীকালে এটাকে বলা হবে এটা একটা ছোটোখাটো বাজি কারখানা ছিল, কালী পুজোয় তৈরি করা বাজি ছিল, বিয়ে বাড়ির তৈরি হচ্ছিলো বাজি, এইসব ছোটোখাটো কথা বলবে, এইসব আমরা মানি না, এসব মিথ্যে কথা। আমাদের এই দেশে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে জেহাদিদের কার্যকলাপ করার জন্য আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার, এইটা যে করেও বন্ধ করতে হবে। খাগড়াগড়ে একটা প্রমাণ ছিল, তার এনআইএ তদন্ত চলছে, এবং এখানকার আমরা চাই যে এনআইএ তদন্ত হোক এবং সত্য আসল উদ্ঘাটিত হোক, এবং কজন মারা গেছে তার পরিবারে তাদের নাম প্রকাশিত হোক। নিশ্চয়ই তৃণমূলের পার্টি অফিসে তো তাই হয়, কিন্তু জেহাদি কার্যকলাপই চলে, তাহলে এত বিস্ফোরক কোথা থেকে পাবে? একটা পার্টি অফিসের মধ্যে বিস্ফোরক কেন পাওয়া যাবে? বোমা তৈরি কেন হবে এখানে? মানে বোমা তৈরির তো এখানে কোনো পার্টি অফিসের সঙ্গে তো কোনো বোমা তৈরির কোনো রকম লিঙ্ক থাকতে পারে না। তার মানে পার্টি অফিসকে সামনে রেখে বোমা তৈরির কারখানা পেছনে চলছে এবং জেহাদি কার্যকলাপ চলছে। অবিলম্বে এই বিচার চাই এনআইএ তদন্তের মাধ্যমে। আমরা তো এই রিপোর্ট, রবিবার বিকেলে ওই স্থানে শাসক দলের একটি পার্টি অফিসে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ধূলিসাৎ হয়ে যায় প্রায় 700 বর্গফুটের গোটা পাকা বাড়ি। রবিবার রাতেই ঘটনাস্থলে যায় জেলা পুলিশের টিম। এরপর সোমবার ওই স্থানে যান সিআইডি ও বোম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা। পেচকুড়ি থেকে মনোজিৎ পোদ্দার, রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরোধের পর। আসানসোলের রানীগঞ্জ বাজারে একটি দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। দোকানে আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার। ঘটনাটি ঘটেছে আসানসোলের রানীগঞ্জ বাজার এলাকায়। এদিন স্থানীয়রা ওই দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরিস্থিতি আয়ত্তে আনার লক্ষ্যে দমকল দপ্তরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আসানসোল থেকে মনোজিৎ পোদ্দার, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে।
রবীন্দ্র জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা জানানো হলো না পশ্চিম মেদিনীপুরের নয়গ্রাম চক্রের কলমাপুকুরিয়া বিএসসি হাইস্কুলে, বরং নোটিশ করে ছুটি ঘোষণা করা হয় বিক্ষুব্ধ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন স্কুলে শ্রদ্ধার সাথে পালিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী, কিন্তু উল্টো চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম চক্রের কলমা পুকুরিয়া বিএসসি হাইস্কুলে। অভিভাবক ও ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোটিশের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছুটি ঘোষণা করেন, অথচ কলমা পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে শ্রদ্ধার সাথে পালিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী। প্রাইমারি সবকটি প্রাইমারি স্কুলে পালন হয়েছে এবং ধুমধাম করে পালন হয়েছে, আর এখানে ছেলেরা ভালো পার্টিসিপেশনও করেছে, তো আমরা খুশি। আমাদের আন্তরিকতা, প্রাথমিক শিক্ষকদের যে আন্তরিকতা, এই আন্তরিকতার জন্য আমরা অভিভূত। যেহেতু শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে রবীন্দ্রনাথ ওতপ্রোত জড়িত, তিনি আমাদের শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সদা জাগ্রত করেন যিনি, সেই মহাপুরুষকে আমরা ছবি করে অফিস ঘরে বা ক্লাসরুমে টাঙিয়ে রাখি, তার আজকে জন্মজয়ন্তী পালন করব না, এটা হয় নাকি? তবে আমার প্রাথমিক শিক্ষকরা তারা এ বিষয়ে অনেক এগিয়ে। মঙ্গলবার সকাল থেকে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ দেখালো কলমা পুকুরিয়া বিএসসি হাইস্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। যদিও এই বিষয়ে প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কলমাপুকুরিয়া বিএসসি হাইস্কুল 1969 সাল থেকে স্কুলে এস্টাবলিশড হয়েছে। এই স্কুলে 1969 সালের পরে 2017 সালে আজ একটা নতুন নজির দেখতে পেলাম, যেটা হলো কলমাপুকুরিয়া বিএসসি হাইস্কুলে রবীন্দ্রগুরু যে জন্মদিন আজকে 25শে বৈশাখ, সেটা পালন হচ্ছে না। কারণ কারণ বলতে আমি যেটুকু জানলাম, ছাত্রছাত্রীদের যারা টিউশন এসছে দেখতে পেলাম, এখানে টিউশন পড়ছে ছেলেরা, ওদেরকে জিজ্ঞেস করলাম, কিরে বাবু বা কিরে তুই যাসনি কেন স্কুলে, আজকে তোদের রবীন্দ্রজয়ন্তী পালন হয়নি? তখন বাচ্চাটা বলছে, আমাদেরকে অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে ছুটি ঘোষণা করা হয়েছে, তার জন্য ওরা আসেনি। তখন আমরা হেডমাস্টার মশাইয়ের সাথে যোগাযোগ করতে চেয়েছি এবং যোগাযোগও করেছি, তাতে উনি বলেছেন ওটা আমার ব্যাপার, আমি ছুটি দিতেই পারি। পদক্ষেপ বলতে আমরা ব্লক স্তরেও জানিয়েছি, এসআই সাহেবকেও জানাবো, বিডিও সাহেবকেও জানাবো, তারপরে দেখি যদি আমরা পারি শিক্ষামন্ত্রীকে জানানোর জন্য পদক্ষেপ নিতে চলেছি। এবং এই স্কুলে অনেক ডিপ্লিকেশনও আছে, যেটা মিড ডে মিল নিয়ে সংক্রান্ত অনেক খবর আসে, আমরা মার্কেটে ঘোরাঘুরি করি, মার্কেটে থাকি 24 ঘন্টা, তো অনেক রিপোর্ট পাই মিড ডে মিলের বদলে নাকি নাস্তা দেওয়া হয়। এই স্কুলের এই পরিণতি বর্তমান, এতে নিয়ে আমরা বিভ্রান্তই ব্যাপারে, কী করে ভবিষ্যতে আমরা আমাদের ছেলে মেয়েকে স্কুলে ছাড়তাম? স্কুল আমাদের আছে, আমরা যেখানে পড়াশোনা করেছি সেই প্রথম থেকে সেই স্কুলে, আজকে দেখলাম যে বরাবরই এখানে 25শে বৈশাখ রবীন্দ্র ঠাকুরের জন্মজয়ন্তী পালন হয় বা অনুষ্ঠান হয়, অনেক রকম অনুষ্ঠান হয়। এবছর দেখছি টোটাল স্কুল সব চাবি বন্ধ, নাকি অনুষ্ঠান বন্ধ আছে, কোনো শিক্ষকও আসেননি, কেউ আসেননি। পশ্চিম মেদিনীপুর থেকে প্রকাশ করণের রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে নিয়ে নেব আরও একটি ছোট্ট বিরতি, রয়েছে আরও খবর। ফিরে এলাম বিরতির পর। রায়নার রূপসোনা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হলো জলদান শিবির। রূপসোনা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন পথ চলতি মানুষদের হাতে জল তুলে দেন উদ্যোক্তারা। একটি জলদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার রায়নার রূপসোনা বাসস্ট্যান্ড এলাকায়। গড়ে ওঠে এদিনের এই শিবিরটি। রূপসোনা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে গড়ে ওঠে এই দিনের এই শিবির। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তারা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন পথ চলতি মানুষদের হাতে ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয়। সুনা বাজার কমিটির একটা আয়োজন করেছে জলদান শিবির এবং 156তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই উপলক্ষে একটা জলদান শিবিরের আয়োজন আমরা করেছি। কোথায় করেছেন এটা? এটা রুসোনা বাস স্ট্যান্ড, রুসোনা রায়না বর্ধমান। এটা বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত একটা গ্রাম এবং এই বাজারে কিছু দোকানদার আমরা সংগঠন করে এটা তৈরি করেছি। হঠাৎ করে এই ধরনের মানে নিলেন কেন উদ্যোগ? এই প্রচণ্ড গরম, মানুষ হসফস করছে গরমে। তারপর একটা নতুন চিন্তাভাবনা আমাদের আছে, যেটা সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের মধ্যে একটা মিলবন্ধন তৈরি করা এবং সকলকে একত্রিত করব। এবং বাজার কমিটি, যে আমরা নতুন করে একটা কমিটি তৈরি করেছি, সেই কমিটিটা মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করবে এবং প্রশাসন স্তরে এটা সব জায়গাতে প্রচারের আলোয় আসবে যে রুসোনা গ্রাম একটা কিছু না হোক ক্ষুদ্র একটা চেষ্টাকে সফল থেকে আরও বড় সফলতর করে তুলেছে। সেই জন্যে আমাদের এই চেষ্টা। আজকে আমরা সকাল 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত 6000 মতো মানুষকে জল দান করতে পেরেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম উত্তম মজুমদার, আমি এই বাজারের সম্পাদক এবং এই বাজারের সভাপতি আছেন, ম্যানেজারও আছেন আমাদের সঙ্গে এবং বাজার কমিটি আরও সবাই আছেন। এবং রুসোনা গ্রামের প্রত্যেকটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে সকলেই চেষ্টা করে এই সফল হয়েছে। কর্মসূচি যথাযথ রূপদানের লক্ষ্যে উদ্যোক্তাদের তৎপরতা প্রকাশ পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে 156তম জন্ম দিন আজকে, এই উপলক্ষে আমরা আজকে প্রখর গ্রীষ্মের দাবদাহে আমরা মানুষকে অন্তত কিছু সামান্য বাতাসা এবং শরবত আমরা মানুষকে এইটুকু পরিষেবা দিচ্ছি আজকে। কী কী তুলে দিচ্ছেন জলের সাথে সাথে? জলের সঙ্গে সামান্য একটু বাতাসা আছে, একটু বরফ জল, যাতে গ্রীষ্মের দাবদাহে মানুষ একটু অন্তত স্বস্তি পায়, শান্তি পায়। আজকে দিনটাকে লক্ষ্য করি, প্রশাসনের পক্ষ থেকে থানায় এসেছিলেন এবং আমাদের স্থানীয় প্রধান সাহেব এসেছিলেন এবং আমাদের বিধানসভার যে বিধায়ক আছেন কোথায় হচ্ছে এই অনুষ্ঠানটি? এই অনুষ্ঠানটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রূপসোনা বাজার কমিটি, এর পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে। রূপসোনা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। অবশেষে পুনরায় চালু হলো পূর্ব বর্ধমানের রাজার আমলের ঐতিহ্যময় ঘড়িটি, যদিও ঘড়ির ঘণ্টাটি বাজছে না। যাতে ঘড়ির ঘণ্টাটি বাজে তার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসাদার। পূর্ব বর্ধমানের একটি অন্যতম ঐতিহ্যময় ঘড়ি হলো জহুরিপট্টি এলাকার রাজার আমলের ঘড়িটি, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় পড়েছিল ওই ঘড়িটি। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যময় ওই ঘড়িটি পুনরায় চালু করা হয়। কথিত আছে, বর্ধমানবাসীর জন্য বর্ধমানের মহারাজা ওই স্থানে ঘড়িটি লাগান, যা কার্জন গেটের সামনে থেকে দেখা যেত। তখনকার মানুষ ওই ঘড়ি দেখেই এবং ওই ঘড়ির শব্দ শুনে নিজেদের প্রতিদিনের কাজ সারতেন। বর্তমান আধুনিক যুগে সকল মানুষের কাছে সময় দেখার ঘড়ি থাকলেও এই ঘড়িটির সাথে বর্ধমানবাসীর অনেক স্মৃতি বিচরিত ইতিহাস জড়িয়ে আছে। ঘড়িটি সরানো হলেও ঘড়ির ঘণ্টাটি আর বাজছে না। ওই ঘড়ির ঘণ্টাটিও সারানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসাদাররা। ঘড়িটা বন্ধ হয়ে পড়েছিল বলতে গেলে আপনার প্রায় ভূমিকম্প যখন হয়েছিল তখন থেকে বন্ধ হয়ে পড়েছিল। রক্ষণাবেক্ষণ কেউ করছিল না? রক্ষণাবেক্ষণ হচ্ছিল না। আমরা অনেক পেপারেও বলেছিলাম, অনেক মিডিয়াও এসে কভারেজ করে, আমাদের এখানে ডিএম এসে মোটামুটি কার্যকারী হয়েছে। এখন ঘড়ি চলছে কিন্তু ঘণ্টাটা বাজছে না। এটা আমাদের মহারাজার আমল থেকে এই ঘড়িটা আছে, ঐতিহ্যপূর্ণ এবং বর্ধমানে একটাই রাজার ঘড়ি বলে চিহ্নিত। মানে যাকে বলা যায় আপনার হচ্ছে যে ডেস্টিনেশন ল্যান্ডমার্ক যাকে বলা হয়, যে তো এবং এই ঘড়ির ঘণ্টা শুনে মানুষ জানতে পারবে হ্যাঁ এখন এই টাইমটা হয়েছে। এখন কি ঘণ্টাটা বাজছে না? ঘণ্টাটা এখন বাজছে না, মানে ঘড়িটা চলছে ঘণ্টা বাজছে না? ঘণ্টা বাজছে না। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে ঘড়িটা চলছে চলুক, ঘণ্টাটাও যাতে ব্যবস্থা হয়। পূর্ব বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। দিনের পর দিন তাপমাত্রার পারদ উঠছে। বৈশাখের শেষ লগ্নে গ্রীষ্মের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী তথা শহরবাসী। প্রচণ্ড দাবদাহ থেকে মানুষকে স্বস্তি দিতে মঙ্গলবার বাজে প্রতাপপুরে একটি ক্লাবের উদ্যোগে জলসত্র খোলা হলো। ক্লাবের সদস্যদের উদ্যোগে ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই জলসত্রটি খোলা হয়। এদিন তৃষ্ণার্ত সকল মানুষের হাতে ঠান্ডা পানীয় গ্লাস তুলে দেওয়া হয়।
আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। আমরা এই নবোদয় সঙ্গে পক্ষ থেকে প্রত্যেকবারে এই দাব বিশ্বের দাবোদয়ে সর্বদের ব্যবস্থা করেই রাখি লক্ষ্মীজনকে চেষ্টা মেটাবার জন্য। এবছরও আমরা এই প্রথম এবার করেছি, শুরু করেছি। ইতিমধ্যে আমরা 2000 ক্লাসের মতন আয়োজন করেছি, যেটা প্রত্যেকবার করা হয়। এগুলো যদি বিশ্বের দাবোদয় আরও বাড়ে, আরও আমরা চেষ্টা করব সেটা দ্বিতীয়বার করবার জন্যে। চিন্তা করছেন আমাদের ক্লাবের আশেপাশের সদস্যবৃন্দ, তারপর আমাদের পাপ্পু ভাই আছেন, উনি আমাদের পুরো স্কুল সদস্য হয়েছেন, গজওয়ালি আছেন, গজ মোহাম্মদ আছেন, উনি সহযোগ করেছেন। পূর্ব বর্ধমান থেকে রুদ্রাক্ষ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: বিশ্বকবির জন্মদিন। বিভিন্ন জায়গার পাশাপাশি শেয়ারাবাজারের বিভিন্ন স্কুলে শ্রদ্ধার সাথে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মজয়ন্তী। পিচকুড়ির বিস্ফোরণ স্থল ঘুরে দেখলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য ও জেলা নেতৃত্ব। আসানসোলের রানীগঞ্জ বাজারে একটি দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবীন্দ্র জন্মজয়ন্তীর দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাই জানানো হল না পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম চক্রের কলমাপুকুরিয়া বিএসসি হাইস্কুলে। রায়নার রূপসোনা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হল জলদান শিবির। অবশেষে পুনরায় চালু হল পূর্ব বর্ধমানের রাজার আমলের ঐতিহ্যময় ঘড়িটি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।